খুমলুং প্রেস ক্লাব রাজ্য সরকার গঠন করেছে। আমরা আগরতলা প্রেস ক্লাব এফবিপিএমসি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীদের রাজ্য সরকারকে নিবেদন করছি। আমি এখন বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে ব্যাপারে খুমলুং প্রেস ক্লাবে সবাই এসছে কিছু বলার জন্য। সমস্ত সাংবাদিকদের ধন্যবাদ এবং সংবাদপত্র এবং ইলেকট্রনিক্স মিডিয়া হাউস এবং সোশ্যাল মিডিয়া হাউসগুলিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা গণতন্ত্রের চতুর্থ প্রহরী, এভাবে আপনারা কাজ করে যান। আমি জানি সমস্ত সুযোগ সুবিধাগুলি আপনাদের কাছে নেই, সেগুলো যাতে সময়ের মধ্যে হতে পারে আমাদের প্রচেষ্টা থাকবে। ওর খুমলুংয়ে আমাদের এডিসির এক রাজধানী, সেখানে প্রেস ক্লাব থাকবে না সেটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় ছিল, কিন্তু আজকে সেটা ব্যবস্থা হয়েছে। আমি আশা করি তার মধ্যে দিয়ে শুধু খুমলুং প্রেস ক্লাব নয়, এই প্রেস ক্লাবের মধ্যে দিয়ে গণতন্ত্রের চতুর্থতম্ভ যেটা এডিসিতে আরও বেশি শক্তিশালী করা উচিত, বাক স্বাধীনতা আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া উচিত, সেই বিষয়টা স্পষ্টতার সঙ্গে এই হাউসগুলি করবে। এবং আগামী দিনে এডিসির উন্নয়নও শুধু বাক স্বাধীনতা হলে হয় না, তার সঙ্গে ডেভেলপমেন্ট চাই। দীর্ঘদিন যেমন এডিসির ডেভেলপমেন্ট যেই মাত্রা হওয়া উচিত ছিল তার ধারেকাছেও নেই, সেটা আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সঙ্গে বলছি। কারণ যেখান থেকেই খারাপ রাস্তা শুরু হয়, জলের ব্যবস্থা নেই, তো আপনি আপনি আমাকে স্টাফ বলে স্যার এডিসি শুরু হয়ে গেছে, এই জিনিসটা অত্যন্ত কষ্টদায়ক এবং দুঃখদায়ক। সেটা যাতে কম সময়ের মধ্যে সমাধান হতে পারে আমি আশা করি খুমলুং প্রেস ক্লাবের আমার সাথীরা সরকারের যে ডেভেলপমেন্টমুখী কাজগুলি সেগুলিকে মানুষের সামনে তুলে ধরবে এবং উৎসাহিত করবে, এবং সেই কাজগুলো সময়ের মধ্যে করা, জাগরুকতা করা। হয়তো এডিসিতে কাজ করার সময় মনে হচ্ছে যে 5 কিলোমিটার রাস্তা, তার মধ্যে 5 কিলোমিটার গেলে সেই গ্রামটা যে মাঝখানে বন জঙ্গল পাহাড়ি থাকে, তো ওই জায়গাতে কাজ করার সময় কেউ দেখার নেই, জিজ্ঞাসা করার নেই কোন কন্ট্রাক্টর করছে, কোন যেই হচ্ছে, কত মাপের কাজ করছে, কত বাই কত রোড হচ্ছে, কেউ জিজ্ঞাসা করার নাই বলে জঙ্গলে কে যাবে, এই যে মানসিকতা, তা থেকে আমি আশা করি খুমলুং প্রেস ক্লাব সহায়তা করবে। এই ধরনের কাজকর্ম যখনই করে কোনো কন্ট্রাক্টর বা কোনো ইঞ্জিনিয়ার গিয়ে কাজ করছে, তো তার রেকর্ডিং করে, তার ভিডিও রেকর্ডিং করে জনতার সামনে তুলে ধরা, ভালো হলো সেটা তুলে ধরা, খারাপ হলো সেটা তুলে ধরা, তখনই তো আমার চোখের সামনে চলে আসে আরে এই জায়গাটা রোডটা তো খারাপ হচ্ছে, তো তৎক্ষণাৎ আমি ডিপার্টমেন্টকে নক করি। আমি আশা করি সর্বতভাবে জনতার হিতে এই প্রেস ক্লাব কাজ করবে এবং প্রেস ক্লাবের যে দায়িত্ব সেটাও নিষ্ঠার সঙ্গে পালন করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যারা আমাদের প্রেসের বন্ধুরা আছেন বা আমাদের প্রেস ক্লাবের যারা কর্তৃপক্ষ রয়ে গেছেন, এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে বলতে গেলাম, আজকে সরকারিভাবে একটা দ্বিতীয় প্রেস ক্লাবের উদ্বোধন, মানে স্বীকৃতি দিলেন সরকার, এবং যার মাধ্যমে এডিসি এরিয়াতে বাঙালি এবং অবাঙালি সবাইকে উন্নত করার জন্য এখানে কিন্তু একটা আয়োজন করা হয়েছে। এবং আগামী দিনে যে লেখার মান বা ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া ওয়ে আমরা দেখতে পাবো যে খুমলুং থেকে প্রতিনিধি আমাদের ভালো ভালো প্রতিবেদন দিচ্ছে, এবং এটা ত্রিপুরাতে একটা সুন্দর বার্তা দেবে। এবং আমি আশা করব যে এই প্রেস ক্লাব, যে সরকার যে প্রেস ক্লাবের অনুমতি দিল, এবং এই প্রেস ক্লাব কিন্তু আগামী দিনে দ্বিতীয় প্রেস ক্লাব হিসেবে তার একটা বহিঃপ্রকাশ হবে, এবং পাশাপাশি জাতি উপজাতি সবাই জন্য একটা মাধ্যম, যোগাযোগের মাধ্যম হবে, এবং এই মাধ্যমটাকে আমাদের সবাইকে ধরে রাখতে হবে, এটা একটা ব্রিজের কাজ করবে। এবং আমি আবার আশা করব বা আমি আবার সবার কাছে আপিল রাখব যে এই খুমলুঙের এই যে আয়োজন বা খুমলুঙের যে এই প্রেস ক্লাব, আগামী দিনে ত্রিপুরাতে আমরা যাতে গর্ব করতে পারি যে সব জাতি এবং উপজাতি সবাই একটা সমন্বয়ের মানে সম্মিলিত প্রচেষ্টায় এই দেখা বা আমাদের প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার মান উন্নয়ন করবে, এই আশা করতে পারি। এখন ধন্যবাদ জানাবেন, একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে
এই প্রেস ক্লাব গঠনের দাবি প্রথম আগরতলা প্রেস ক্লাব, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এবং সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন FDCMC এই উদ্যোগ নিয়েছিল। তো বিশেষ করে প্রণব সরকার এবং ভট্টাচার্য, ওনারা এর জন্যে অনেক পরিশ্রম করেছেন এবং রাজ্যের সমস্ত অংশের সাংবাদিকরা একটা প্রেস ক্লাব চেয়েছিলেন কুমডুমে, যাতে কম্পরম ভাষীরা বা উপজাতি অংশের লোকেরা যারা এক তৃতীয়াংশ জনসংখ্যার এক তৃতীয়াংশ, তো তাদের একটা প্রেস ক্লাব হয়। তো প্রেস ক্লাব কী করে, একটা যেমন শুধুমাত্র সংবাদ সংগ্রহ বা সাংবাদিকদের পেশাগত উন্নয়ন বা উৎকর্ষ বৃদ্ধির কাজই করে না, আসলে প্রেস ক্লাব হয়ে ওঠে যে একটা জাতিসত্তা বিকাশে এবং তার ভাষার বিকাশের জন্যে সেটি একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে থাকে। আমরা জানি যে যারা ভাষাতত্ত্ববিদ, যেমন মহেন্দ্র দেববর্মা, যে আপনি উনি প্রকাশ করতেন, তো উনি একজন ভাষাতত্ত্ববিদ ছিলেন কিন্তু পাশাপাশি একটি সংবাদপত্র প্রকাশ করতেন। তো আমার মনে হয় এই এত বড় আয়োজনটা যখন সেরে ফেলা গেছে, তো সেখানে সাংবাদিকদের উৎকর্ষ বৃদ্ধির জন্য এবং প্রিয় মুখ্যমন্ত্রী রাজ্যের মাননীয় শ্রী বিপ্লব কুমার জিকে আমাদের ঘুমুলুম প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কেননা আমরা সবাই জানি রাজ্যেই প্রথমবার ঘুমুলুঙ্গে প্রেস ক্লাব হতে যাচ্ছে আগরতলা প্রেস ক্লাবের পরেই। এই সিদ্ধান্ত রাজ্য সরকারের, আমাদের জনজাতি বাইদের, জনজাতি সাংবাদিকদের মধ্যে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আমি মনে করি। শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারই নয়, এখানে আমাদের আগরতলা প্রেস ক্লাবের কর্মকর্তারা, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের কর্মকর্তারা, ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির কর্মকর্তারা এবং পুত্র জার্নালিস্ট বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা আমাদের সঙ্গে সঙ্গে এই সংগ্রামে সামিল হয়েই আপাতত আজকে অবধি এই প্রেস ক্লাব আমরা পেয়েছি। আমরা তার জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাতে চাই। ভবিষ্যতেও আরও আমাদের জনজাতি বাইদের ভবিষ্যতের উন্নতির ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কাজ করে যাবে বলে আমি মনে করি বা আশা করি। ধন্যবাদ।